এসএমসি ওর সালাইন এন নিবেদিত ১৩টি পৃষ্ঠের আজকের অতিথি আমাদের অতি প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ। আপনাকে যারা গভীরভাবে চেনে শুধু তারাই চেনে, আম জনতা আপনাকে সেইভাবে চেনেও না জানেও না। আম জনতাকে যদি জিজ্ঞেস করি খায়রুল আলম সবুজকে বলে অভিনয় করতেন, কেমন লাগে? বাস্তবতা ভালোই লাগে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। প্রত্যেকেই চায় যে তার কর্মগুলো মানুষের কাছে তুলে ধরতে, বিজ্ঞাপন দিয়ে মানুষ নিজের প্রচার করে, এখন তো আরও বেশি করে, প্রচারই প্রসার। সেখানে প্রচার বিমুখ যে কজন মানুষ এখনও অবশিষ্ট আছেন, আমার মনে হয় যে আপনি তাদের মধ্যে নাম্বার ওয়ান। হ্যাঁ, কেন? আমি চাই আমার পেছনে আমার নাম আসুক, আমার আগে যাবে না, আমার কাজ যাবে আগে, পেছনে থাকবে আমার নাম শুনা, ওরা আমাকে ফলো করবে। বাংলাদেশের কজন মানুষ জানে যে আপনি পশ্চিম পাকিস্তানের ছাত্রলীগের সভাপতি ছিলেন? না, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। কজন জানে? না জানুক, যার জানার সে জানবে। আপনার বাসায় যে টেলিভিশন আপনি জীবনে প্রথম কিনেছেন, যে ফ্রিজ আপনি জীবনে প্রথম কিনেছেন, যে খাট আপনি প্রথম কিনেছেন, সেগুলি আছে, যুগের সাথে পাল্টায়নি, ধরন পাল্টায়নি। এত সিম্পল লাইফ কিভাবে আপনি লিড করেন? আমি দেখলাম যে ওরা তো কাজ করছে আমার জন্যে, ওদের যে উদ্দেশ্য, ওদের যে কাজ, সেটা ঠিক মতোই হচ্ছে। একই সিম্পলিসিটির উদাহরণ সদ্য প্রয়াত ডক্টর জাফরুল্লাহ স্যারের ক্ষেত্রে আসে। উনি তালিব দেওয়া প্যান্ট পরতেন, এক শার্ট, ৩৪ বছর আগে কেনা, সেটাও পরতেন না। ওভাবে তো আমি করি না, ওটা আমি করি না। আপনি করেন না? আমার প্রশ্নটা হচ্ছে যে ওনার সিম্পলিসিটিটা ওনাকে একটি মর্যাদা দিয়েছে যে উনি গরিবের ডাক্তার, বাংলাদেশের মানুষের আপামর জনতার উপকার হয়েছে। আপনার এই সিম্পলিসিটিতে কার কার উপকার হচ্ছে? আমি জানি না, তবে আমার মনে হয় যে সিম্পল থাকাটাই ভালো। মহাভারতের প্রতিটি ছত্রে ছত্রে লেখা আছে স্বল্পায়ু, স্বল্প আহার। আজকে ৩৫০০ বছর আগের একটি একখানা পুস্তক, সেখানে এই ব্যাপারটি আছে। সেটা অনেকটা রিলিজিয়াস বুকের মতো মানুষ ট্রিট করে। সেখানে লেখা আছে যে স্বল্পাহারী হও, এবং দেখা গেল স্বল্পাহারী এতদিন পরে দেখা গেল যে তাতে শরীর ভালো থাকে। সেটা মহাভারতে কেন? আপনাকে মুসলিম হিসেবে মনে করো, মনে করো ইসলাম ধর্মের উদাহরণও দিতে পারি। আমি মহাভারত পড়েছিলাম, আমি সেখান থেকে জেনেছি জিনিসটা, আমি জেনেছি, সুতরাং আমি বলছি সেখান থেকেই। এটা তাই, ওটা কোনো কম্পেয়ার করার কোনো দরকার নেই। এটা এটা আমাদের ইসলাম ধর্মেও আছে। ধর্ম কী? ধর্ম তো তুমি বোধের জায়গাগুলো পরিষ্কার করে দেয়, তুমি কীরকম চলবে সেই জায়গাগুলোকে ধরে ধরিয়ে দেয়। সব জায়গায় বলে কম। একটা জিনিস খেয়াল করো, আমার মনে হয় যেটা, সেটা হলো গিয়ে জীবন পথে মানুষ মাঝখান দিয়ে চলবে, মধ্যপন্থা অবলম্বন, মধ্যপন্থা নয়, সেটা আমার নেগেটিভ হয়। মাঝখান দিয়ে চলবে মানে কি? মাঝখান দিয়ে চলবে হলো গিয়ে তুমি জীবন বাড়াবাড়ি করবে না, পথের মাঝখান দিয়ে তুমি যদি চল, জীবন পথে। এইটা তুমি এখন যদি রাস্তায় একটা জ্যাম হয়ে থাকে তো আজকাল, আর স্পিডি একটা রাস্তার মাঝখান দিয়ে গেলে তো মারা পড়বা, সেরকম না পড়ে জীবনের বেলায় যেটা হয়, ডান দিকে জায়গা থাকতে হয়, বাঁ দিকে জায়গা থাকতে হয়, যাতে করে প্রয়োজন হলে তুমি এদিকে ছুটে যেতে পারো, প্রয়োজন হলে তুমি এদিকেও ছুটে যেতে। সেটা তো অনেকটা সুবিধাবাদীদের কথা। এটা সুবিধাবাদীর কথা নয়, এটা সেফটির কথা। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। বর্তমান পৃথিবী টাকার পৃথিবী, বর্তমান পৃথিবী ধনীদের পৃথিবী, ধনীদের জয় জয়কার। না না, কেন না? মুকেশ আম্বানি থেকে শুরু করে লাইমলাইট সবাই করেছো, এটা বা করতে চাও? এটা আমরা করেছি মানে, মানে মানুষ ব্যাখ্যা, মানুষ এটা করেছে। যেমন মানুষ যদি করে, যেমন করে ক্যাপিটালিস্ট একটা অ্যাটিটিউড, এটা এক ধরনের অ্যাটিটিউড। ওটা কী করে? ওটা মানুষকে শুধুমাত্র টাকা কত জমিয়েছে বা কত তার আছে সেইটা বলে। আরেকটা সাথে সাথে আবার এসে যায়, এটা হল যে মার্ক্সীয় যে চিন্তা আছে, না অত দরকার নেই, খাওয়া পড়া ও মুক্ত মুখে এগুলো হলেই চলে যাবে তোমার। কিন্তু আমি যেটা বলি সেটা হলো এই নয়, আমি দেখেছি আমার জীবনে প্রয়োজন নেই অনেক কিছু।
যেটার প্রয়োজন নেই সেটা আমি টানবো কেন? একটা ছেলে যদি বিয়ে করতে যায়, মেয়ের বাবা কি খোঁজে? ছেলের বাড়ি আছে কিনা, সেগুলো হলো ছেলের গাড়ি আছে কিনা, টাকা আছে কিনা, নাকি ছেলের একটা কঠিন জীবন বোধ আছে আপনার মতো? ওই লোকটির যে অ্যাটিচিউড তাকে তো আমি একেবারে লাস্ট কথা বলি না, দ্যাট ইজ নট দি ফাইনাল থিং। এরপরে কথা নেই তা তো নয়, তার মধ্যে হতে পারে যে বাচ্চাটিকে সে ভালো জায়গায় বিয়ে দেবে, মানে টাকা সিকিউরিটি, যে এই যে ই হয়ে গেল, অসুখ বিসুখ হলো, এই মহামারীর সময় যে পরিমাণ মানুষজন চলে গেলেন, তাদের অনেকেই তো চেয়েছিলেন থাকি, তাদের অনেকেই তো হাজার হাজার কোটি টাকা ছিল। মানুষের জ্ঞান কি মানুষকে বেশি সিকিউরিটি দেয় নাকি টাকা বেশি সিকিউরিটি দেয়? জ্ঞান মানুষকে একটু উদাসীন করে, ওই উদাসীনতার কারণে সে এই ব্যাপারগুলোকে অত ইম্পর্টেন্স দেয় না। যেই জিনিসটা তোমাকে ত্যাগ করতে হবে সেটা আগে থেকে ত্যাগ করলে সমস্যাটা কোথায়? আপনাকে তো তোমার জীবনই ত্যাগ করতে হবে, রাইট? আমি এই প্রশ্নে করতে চাচ্ছিলাম যে দেহ তো ত্যাগ করতে হবে, তাই বলে কি আপনি আগে থেকে আত্মহত্যা করবেন? আহা, আত্মহত্যা মানুষ করে কেন? আত্মহত্যা মানুষ কেন করে? যখন তার সহ্য হয় না আর পারে না তখন করে, কিন্তু ইনসেন না হয়ে যদি একটু মানুষ সেন হয় সে তো আত্মহত্যা করবে না। আপনি তো বললেন যে জিনিস আমি ছেড়ে দিব বা যে জিনিস আমার কাছ থেকে চলে যাবে সেটা আগে গেলেই অসুবিধা। আচ্ছা, এটা বলেছি এই জন্যে বলছি যে মনে করো তুমি যদি দুর্বিষহ কোনো একটা কিছুকে বহন করো সেটার প্রয়োজন নেই, এই জন্য প্রয়োজন নেই, তুমি যদি ওটাকে ম্যানেজ করে চলতে পারো সুন্দর, তাহলে দুর্বিষহ অবস্থাটা আসবে না, ফলে তুমি আবার তোমার মতো করে চলে যাবে, এই জীবন তো একদিন যাবেই, এটাকে আবার নতুন জোর করে নেওয়ার তো কোনো দরকার নেই। যারা আছে সেও থাকে, যার নেই সেও থাকে, জীবন তো যাপন করেই যাচ্ছে মানুষ। সংস্কৃতি সংজ্ঞা কি? বহু কাল ধরে তোমার যারা যারা আছে মানুষ, সংস্কৃতি হলো গিয়ে জীবন গোটাটা। সংস্কৃতি এই নয় যে তবলা বাজালাম, সংস্কৃতি এই নয় যে গান গাইলাম, নাচলাম, একটা জীবন মানুষের, গোটা জীবন যেরকম চলে সেটা গোটাটাই হলো সংস্কৃতি। ধর্মের সাথে সংস্কৃতির বিরোধ তৈরি করে কেন? কোনো বিরোধ নেই, কোনো বিরোধ নেই, এই এই যে যেই ধর্ম যা বলে সেই ধর্মের মানুষের সংস্কৃতি ওটা। সংস্কৃতি কি তাহলে ভাষা দিয়ে নিয়ন্ত্রণ হয় না ধর্ম দিয়ে নিয়ন্ত্রণ হয়? সংস্কৃতি কি ভাষা দিয়ে নিয়ন্ত্রণ হয় নাকি ধর্ম দিয়ে নিয়ন্ত্রণ হয়? ধর্মটাকে তুমি আনছো কেন এর মধ্যে? ধর্ম তো তুমি যা করো সেটাই ধর্ম, ওটা যদি তোমার তুমি ওটা না করে পারো না। একজন মানুষকে দেখো যার নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু সে থাকতে পারে না, তার অভ্যেস হয়ে গেছে, ওটা বোধের মধ্যে ঢুকে গেছে, ওটাকে সে ভালোবাসে, তাহলে সে করবি তুমিটা। এই যে ব্যাপারটি বহুকাল ধরে মানুষের ভেতরে ঢুকে যায় সেটাই সংস্কৃতি। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। আমরা জানতে চাই নির্যাসটুকু, পুরো জীবনের জ্ঞানের নির্যাসগুলো আমাদেরকে একটু অল্প কথায় বলেন, আপনার অর্জিত, আপনার উপলব্ধিতে যা আপনি সঞ্চয় করেছেন। ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। এটা তো আপনি একটা কোটেশন দিলেন। এটা কোটেশন দিই না, এটা আমার রিয়েলাইজেশনের কথা বলছি, কিটস বলেছেন তার ওই কথা ধরেই আমি রিয়েলাইজ করছি। সারা জীবন ধরে সমস্ত জ্ঞান, সমস্ত বই পড়া, সমস্ত কর্মের একটি লাইন, সেটি হচ্ছে ট্রুথ ইজ দ্য বিউটি। সত্যিই সুন্দর, তুমি সত্যে থাকো, সত্য তোমাকে যেদিকে ভাসাবে তুমি চলে যাবে, কোনো সমস্যা নেই। জীবনের বাঁকে মানুষ জীবন যুদ্ধে সত্যের দেখা বা সত্যের কাছাকাছি পৌঁছানোর আগে অনেকগুলো ধাপ মানুষকে অতিক্রম করতে হয়, বিভিন্ন বয়সে বিভিন্ন স্ট্রাগল, তো সেই মানুষটা তখন সত্য খুঁজবে কিভাবে? আপনি সহজ করে দিতে পারেন? জ্ঞান তো সহজ করার বিষয়। সহজ হবার সাধনাই সুন্দরের সাধনা, রবীন্দ্রনাথের কথা, এটা কোট করেছি। সহজ হবার সাধনাই সুন্দরের সাধনা, অনেকে মানুষকে সহজ হতে বলেন, আপনি মানুষকে সহজ হতে বলেন। সহজ মানুষ পদে পদে বিপদে পড়ে, সহজ মানুষ লাঞ্ছিত হয়, সেটা মনে হয়, সেটা সেটা হয়তো তার মনে হয় না,
মানুষ যখন খুব জ্ঞানী হয়ে যায় তখন কি সে তার আপন বলয়ে নিজের পৃথিবী নিজে তৈরি করে তার ভিতরেই থাকে, অন্য কাউকে আর দেখে না? মানুষ কিন্তু নিজের মধ্যেই থাকে, কখনো কখনো প্রয়োজন অনুভব করে এর ভেতর থেকে বেরিয়ে যাওয়ার, সেটা একটা সময় আসে তখন সে বেরোয়। কিন্তু এমনিতেই মানুষ নিজের মধ্যেই থাকে, দুই পক্ষের মধ্যে নেগেটিভ পজিটিভ যাই বলো দুই দলই তারা নিজের মধ্যেই থাকে। আমি অনেক মানুষকে বলতে শুনেছি যে তার বাবা সৎ, বাবাকেই প্রশ্ন করেছে যে তুমি এত সৎ থেকে আমাদের কি হলো, কিছুই তো হলো না। আহা, এটা কথা না, কথাটা হলে হয়ে যে যে জীবন যাপন করছি সেটা সুখের কিনা শান্তির কিনা আমি তো দেখলাম। আপনি চাইলে কি শান্তিতে থাকতে পারবেন? একটা সামান্য মশা ভন ভন করে আপনার শান্তি কিছু মজা না, ওর একটা এই মশাটির একটা ওর জীবন আছে, প্রাণ আছে। মশাটির প্রাণ শক্তি আর মানুষের প্রাণ শক্তি কিন্তু আলাদা কিছু না। ওর প্রাণ শক্তি আছে বলে ওড়ে, ও গিয়ে মানুষের গালে বসে রক্ত চুষে নেয়, ওর কাজই হলো রক্ত চুষা। এই প্রাণীও বানিয়েছে তার খাওয়ার জন্য রক্ত। তার মানে আপনি আপনার রক্তগুলো না আমি বিসর্জন দিয়ে দিই, আমার কষ্ট লাগে বলে আমি মেরে দিই, কিন্তু ও আসবে। আমি যে ওকে মেরে যদি কোনো রক্ত, আমারই রক্ত। হ্যাঁ, ইটস দ্য প্রসেস, ন্যাচারাল প্রসেস একটা আছে। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। আমাদের শেষ সেগমেন্ট, ক্যামেরার পেছনে লোক থাকবে না, আমি বসবো না, আপনি একা থাকবেন, শুধু ক্যামেরা থাকবে। চ্যানেল আই এর দর্শকের জন্য জীবনে যা কখনো কোথাও হয়তো বলেননি বা জীবনের শেষ কোনো কথা যা বলতে চান গণমাধ্যমে তা আপনি বলবেন অবারিত স্বাধীনতা নিয়ে। জীবন কখনো একজন মানুষের ইচ্ছা মতো চলে না, ইচ্ছা তাকে দিতে চায়। জীবনের মধ্যে এমন কিছু ঘটনা আছে, এমন কিছু ঘটনা ঘটে যায় যে সে ইচ্ছা মতো চলতে পারে না। এই যে আনপ্রেডিক্টেবল একটা কিছু, এই এলিমেন্টটা জীবনের মধ্যে আছে। তারপর আমি বহুদিন ধরেই খেয়াল করছি আমার জীবন এবং চারপাশের জীবন সব দেখি, বোঝার চেষ্টা করি। আমার কাছে মনে হয় সত্যই শুধুমাত্র সত্য, সত্যই শুধুমাত্র সত্য, সত্য একমাত্র নিরাপদ। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু খেয়াল করে দেখলে মনে হয় সত্য সহজ জিনিস, এজন্য কোনো ঝামেলা হয় না মানুষের জীবনে যদি এটা রাখা যায়। কিন্তু আমরা এ কথা বলতে পারবো না যে আমরা সবসময় সত্য নিয়েই ছিলাম বা সত্য নিয়েই আছি। ওই যে আনপ্রেডিক্টেবল অনেক কিছু চলে আসে জীবনে, যতটুকু পারা যায় নিজেকে পরিচ্ছন্ন রাখা, যতটুকু পারা যায় নিজেকে সুন্দর রুচির মধ্যে রাখা। সুন্দর সত্যের মধ্যে বিলীন থাকে, সত্য সুন্দরের মধ্যে বিলীন থাকে। এ কথাটি পৃথিবীতে চালু ছিল অনেকদিন, জন কেটসের আগে হয়তো আমরা ওই রকম লিখিত পাইনি, কিন্তু কথাটি সত্য। আমি আবার বলতে চাই, সত্যই একমাত্র সত্য।